সম্মানিত ভাইরা, আমি ছোট্ট একটা সূরা, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই, এই সূরাটা আমাদের সবার মুখস্থ, 30তম পারার ছোট্ট একটি সূরা। সূরাটির নাম সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। মুখস্থ নাই এমন কি কেউ আছেন? জোরে বলেন, কথা বলেন, সবার মুখস্থ আছে না? এটি অনেক দামি একটি সূরা। আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি, জানা থাকার কারণে খুব ছোট মনে করি, আসলে ওগুলো ছোট নয়, আসলে এগুলোর স্ট্যাটাস, এগুলোর মর্যাদা, ডিগনিটি অনেক হাই, অনেক বেশি। তন্মধ্যে সূরাতুল ইখলাস হচ্ছে অন্যতম। তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সূরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব। আওয়াজ তুলে সবাই পড়েন, ইনশাআল্লাহ। এই সূরাতুল ইখলাস, এই সূরাটি মাক্কী সূরা। কি সূরা? মাক্কী সূরা। সবাই বলেন, মাক্কী সূরা। মাক্কী সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কী। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? আগে। হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টি? 4টি। চিল্লায় বলেন, কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের 112তম সূরা, ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। এই সূরায় শব্দ আছে 15টি, অক্ষর আছে 47টি। শব্দ কয়টা? 15টি। অক্ষর কয়টা? 47টি। আবার বলেন, শব্দ? 15টি। অক্ষর? 47টি। অনেক মহিমান্বিত একটি সূরা, অনেক বরকতের একটি সূরা। মা বোনদের, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারাও খেয়াল করে শুনেন, এই সূরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস, কিন্তু শুধু সূরাতুল ইখলাসই এই সূরার নাম নয়, এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর, স্রষ্টা যে একজন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? না। কথা বলেন, আমাদের রব কয়জন? একজন। স্রষ্টা কয়জন? একজন। এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, একত্ববাদের ধারণা, আল্লাহ যে একজন, এই কথাটা এই সূরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে? আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম, ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের কোনো অ্যান্সার হয় না। জোরে বলেন, ঠিক কি না? এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি, আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো, প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও, তারপরে ইবাদত শুরু করো, ইবাদতটা তখন কবুল করে নিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি, আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। এজন্য সূরাতুল ইখলাস শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এ সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন, কি নাম? সবাই বলেন, কি নাম? আবার এ সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মারিফা। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন, সূরাতুল মারিফা। মারিফা মানে জানা বা চেনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা পড়লে আল্লাহরে চেনা যায়, এই সূরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এজন্য সূরার নাম হচ্ছে মারিফা। মারিফা মানে জানা বা চিনা। এ সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এ সূরা পড়লে আল্লাহকে চিনা যায়। চিল্লায় বলেন, ঠিক কি না? তার মানে দুইটা নাম জানলাম, একটা হচ্ছে সূরাতুত তাওহীদ। চিল্লায় বলেন, কি নাম? সূরাতুত তাওহীদ। চিল্লায় কইছেন? চিল্লায় বলেন, কি নাম? সূরাতুত তাওহীদ। দুই নম্বরে হলো সূরাতুল মারিফা। কি নাম? সূরাতুল মারিফা। তিন নম্বর হলো সূরাতুস সামাদ। সূরাতুল ইখলাসের আরেক নাম সূরাতুস সামাদ, কারণ সামাদ শব্দটা এই সূরার ভেতরে আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে সামাদ কার নাম? চিল্লায় বলেন, আল্লাহর নাম। সামাদ হচ্ছে আল্লাহর নাম, সামাদের বিপরীত হচ্ছে সনাম। সামাদ শব্দের বিপরীত কি? সনাম মানে মূর্তি। সনাম মানে কি? স্ট্যাচু। সনাম মানে মূর্তি।
বিশ্বনবীর জামানায় এক লোক মূর্তির আবাদত করত, মূর্তিটারে সব সময় আদর করত, মূর্তিটারে সব সময় ভালোবাসত, সোহাগ করত, মূর্তির কাছে চাইত, রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলত, আর জিকির করত সানাম সানাম সানাম। আর সানামের বিপরীত কি? সমাদ। একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে, তার কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল। বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে, উপরে পানি, গোসল করা পানি। হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি এন্ড বারাকা। সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি, এটা রহমতের পানি হবে। কথা বলেন, খোদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি? কথা কয় না, এটা অনেক দামি পানি হবে, এটা নিশ্চয়ই বরকতের পানি হবে। হি থট ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি এন্ড ব্লেসিংস এন্ড ওয়াটার অফ রাহমা। সে ভাবলো এটা রহমতের পানি, এই পানিকে তো এমনি মিস করা যায় না, যত রোগ আছে সব রোগের নিয়তে এখনই খাওয়া শুরু করে দেই। জিব্বা দিয়ে চাটতে শুরু করেছে, স্টার্টেড টু সাক ইট দ্য ওয়াটার অফ বারাকা। When he started to suck it, he found the taste is little bit weird. The taste is bitter. স্বাদটা একটু কটা কটা লাগে, লোনা লোনা লাগে, টক টক লাগে। বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি, ইট শুড বি সুইডার, এটা তো মিষ্টি হওয়ার কথা। কি হওয়ার কথা? ইট শুড বি সুইডার, বাট ইট ইজ বিটার। স্বাদটা কেমন টক টক, কটা কটা, লোনা লোনা, লবণ লবণ লাগে। ঘটনা কি? রহমতের পানি, খোদার গায়ের পানি, এটা কটা হবে কেন? খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা, আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান। সালাব মানে কি কে জানে? কুত্তা না, খ্যাকশিয়াল। আসলে কি? খ্যাকশিয়াল। আমরা বলে ফেলে যে কুকুর, আসলে দুইটা কুকুর সে দেখতে পেল, আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে, জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং, ড্রপিং ডাউন, পানি পড়ছে এখনো। বুঝতে আর বাকি রইল না, আসলে এটা রহমতের পানি না, এটা গজবের পানি। কথা বলেন, রেগে মেগে আগুন। ঘটনা কি? এতদিন ভাবতাম খোদা, এখন দেখি হুদা। রাতের ঘুম নষ্ট করে কত রাত কেঁদেছি, কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি, এখন দেখি হুদা, আগে ভাবতাম খোদা। আসলে তো এইটা আমার কিচ্ছু করতে পারবে না, এটার এখন সাইজ করার সময় আসছে। কথা কোন? মূর্তিটাকে নিয়ে জমিনের মধ্যে আছড়াতে শুরু করলো, ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো, খোদার হাত পা সব আলাদা করে ফেলছে। খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফেলাইছে হাত পা, খোদার হাত পা নিয়ে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে। যে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম, এই কল্পিত খোদা, এই মূর্তি আমারে কিছু করতে পারবে না, যে নিজেকে খ্যাকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না, এই খ্যাকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারলো না, সে কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে জাহান্নামের আগুন থেকে আমারে কেমনে বাঁচাবে, কেমনে বাঁচাবে? আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না, আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন। কি পড়িয়ে দেন? কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার মানে এই সুরার আর একটা নাম হচ্ছে সুরাতুস সামাদ। তিনটা নাম আমরা শিখলাম এই সুরার। প্রথমে শিখেছি সুরাতুত তাওহীদ, দুই নম্বরে শিখেছি সুরাতুল মারিফা, তিন নম্বরে শিখেছি সুরাতুস সামাদ। এই সুরাটা অনেক ফজিলতপূর্ণ সুরা। বিশ্বনবী এই সুরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে দুই রাকাত সুন্নাত, মাগরিবের যে দুই রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয়, এই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস পড়তেন। প্রথম রাকাতে পড়তেন সুরাতুল কাফিরুন, তাওয়াফের সালাতে প্রথম রাকাতে কোন সুরা? সুরাতুল কাফিরুন। দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস বিশ্বনবী পড়তেন, আবার বিতরের সালাতের শেষ রাকাতে বিশ্বনবী পড়তেন সুরাতুল ইখলাস। বিতরের সালাত পড়বেন কয় রাকাত? প্রথমে দুই রাকাত, তারপরে সালাম ফিরিয়ে আবার এক রাকাত, এইটা সবচেয়ে সহি পদ্ধতি। আবার মাঝে মাঝে বিশ্বনবী তিন রাকাত একসাথে পড়তেন, বসতেন শুধু শেষ বৈঠকে, এটাও ঠিক আছে। আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে, এটারও দলিল আছে, তবে আম দলিল, এটার খাস দলিল নাই, স্পেসিফিক
দলিল নাই। বিষ্ণুই বলেছেন তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো, আমরা সেটাও করি। কারণ মাগরিবের নামাজে আমরা তিন রাকাতের পরে এরকম আল্লাহ আকবর বলে হাত উঠাই, তা আলাদা হইছে না? আবার আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ি, এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি? না। তাহলে পার্থক্য আছে না নাই? তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী। রাতে দুই দুই করে নামাজ পড়বেন, সব শেষে আপনি এক রাকাত পড়বেন। বিষ্ণু বলেছেন ইজাআলু আখরা সালাতিকুম ফিল লাইলি ভিত্রা, তোমরা রাতের শেষ নামাজটাতে ভিতরের নামাজ বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদের পরে পড়া সুন্নাত, যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই এশার সালাতের পরে পড়ে ফেলবেন। ইন্নাল্লাহ বিত্রুন ইহব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজর, তাই বেজরকে তিনি পছন্দ করেন। এজন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর, সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায়। আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায়। এই তিন রাকাত বেতরের নামাজের সর্বশেষ রাকাতে বিশ্বনবী এই ছোট্ট সূরাটা পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই আমলগুলো মনে থাকবে সবার। আবার বিশ্বনবী বলতেন সূরাতুল ইখলাস সাধারণ সূরা না, এটা সুলুসুল কোরআন, ওয়ান থার্ড অফ দা বুক, কোরআনের তিন ভাগের এক ভাগ। কোরআন ৩০ পারা, এই সূরা একবার তেলাওয়াত করলে ১০ পারার সওয়াব হয়ে যায়, দুইবারে পড়লে ২০ পারার সওয়াব হয়ে যায়, তিনবারে পড়লে ৩০ পারার সওয়াব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ, এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের, এক তৃতীয়াংশ, ওয়ান থার্ড অফ দা বুক, সুলুসুল কোরআন, একবার পড়লে ১০ পারা, দুইবার পড়লে তিনবার পড়লে ৩০ পারা। অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দা বুক দিয়ে বিশ্বনবী এটা বুঝায় নাই, বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে পুরো ৩০ পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো ৩০ পারায় আল্লাহ কি বলেছে, আমি বলবো তাওহীদ রিসালাত আখেরা, এই তিনটা কথা পুরো ৩০ পারা কোরআনের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তাই কোরআনের যে সূরারই তাফসীর আমি করি না কেন সেখানে হয় তাওহীদ, নয় রিসালাত, নয় আখেরাতের কথা সেখানে আছে না নাই? এজন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহীদ রিসালাত আখেরাত। যেহেতু সূরাতুল ইখলাসের ভেতরে তাওহীদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন, সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দা বুক, একবার পড়লে ১০ পারা, দুইবার পড়লে ২০ পারা, তিনবার পড়লে পুরো কোরআনের খতম, কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সূরার ভেতরে আছে না নাই? চিল্লায় বলেন। আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন, মসজিদে কোবা, হজ করতে গেলে উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে, কারণ বিশ্বনবী প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন। কি বার কথা বলেন! এজন্য মদিনাতে গেলে শনিবারে জিয়ারত করা সুন্নাত, শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নববী থেকে হেঁটে 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 এই মসজিদে কুবায় যেতেন। এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কুবায় যেয়ে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। এই মসজিদে কুবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন, ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কোবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন, কিন্তু সমস্যা বেড়ে গেল, তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত, কথা বলেন কি কি? মাগরিব, এশা, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আর একটা সূরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আবার সূরা ইখলাস, ফজরের সময়ও সূরা ইখলাস, এশার সময়ও সূরা ইখলাস, মাগরিবের সময়ও এই সূরা। মুসল্লিরা সব খেপে গিয়েছে, সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি, খালি কুল হুয়াল্লাহ পড়েন কেন, আর সূরা নাই আপনার? খালি কুল হুয়াল্লাহ পাইছেন নাকি? নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার নামাজের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, ফজরের রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন, পাইছেন কি আপনি? সবাই বলে আপনি পাইছেন কি?
ইমাম সাহেবকে পড়তে মন চাইলে পড়ো নাইলে অন্য মসজিদে যাও, কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী, আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবী। মুসল্লির তো কোনো এখতিয়ার নাই, সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে নবী কি ইমাম সাহেব দিলেন, কুল হু আল্লাহ ছাড়া কিছু পারে না, খালি কুল হু আল্লাহ, কি এক মুসিবতে আছি, প্রত্যেক নামাজে কুল হু আল্লাহ ওয়াহাদ দিয়ে শুরু করে, এরপরে আরেক সূরা পড়ে, ঘটনা কি? বিশ্বনবী বললেন ইমাম সাহেবরে ডাকো। বিশ্বনবী ইমাম সাহাবীরে বললেন ও সাহাবী কেন এই কাজটা করো, তোমার মুসল্লিরা বলে প্রতি রাকাতে কেন কুল হু আল্লাহ দিয়ে শুরু করো, ঘটনাটা কি? অন্য সূরা পড়ো না কেন? সাহাবি বলে নবী গো এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন, কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না। তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। বিশ্বনবী বললেন ঠিক আছে, চেঞ্জ করার দরকার নাই, তুই প্রতি রাকাতেই কুল হু আল্লাহ পড়বি। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা, ইমামতি বাতিল হবে না। তবে জেনে রেখো এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে। এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন, আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নবম হিজরির ঘটনা, বিষ্ণু ঈসা ইসলাম আছে নাকি? এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি, পড়েন সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি? শুনে থাকলে হাত তোলেন। শুনছেন? বাংলাদেশে কত মানুষ? 16 কোটি, 17 কোটি, 18 কোটি, কইতে থাকেন 20 কোটি নিয়ে যান এমনি, আসলে কয় কোটি? 18 কোটি মনে হয় বর্তমানে, 16 কোটি তো অনেক আগের হিসাব, 18 কোটি মানুষ এই দেশে, এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ? শুনছেন কথা কন? আমেরিকাতে এত বড় মহাদেশ, পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ? গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে, এমনকি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই। ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে, ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না? সে কুখ্যাত সন্ত্রাসী। এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন, নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস, আর নবীরা ছিল মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ, এবার সন্ত্রাসীটার নাম বলেন, আবু জাহেল। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ, আমরাও মুজাহিদ, চিল্লায় বলেন ঠিক কিনা? কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ, অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস। কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ, বাই ডিফল্ট এগুলো মুজাহিদ, চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস। ফেরাউন তার নাম আল্লাহ রাখে নাই, সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব। কি দিছিল? فحشر فنادى فقال انا ربكم الاعلى। বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা, আমি কি? আমি বড় খোদা, রব্বুকুমুল আলা, তোগো বড় রব, কিন্তু আমি আল্লাহ। এটা কইছে? কথা বলেন, তার মানে আল্লাহ এক পিস, আল্লাহর সত্তাটা শুধু একজন,
মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন, বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন, গোটা ইউনিভার্সটাকে, এই বসুন্ধরাকে, এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, বলে দে আল্লাহ আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি কিন্তু মাইন্ড করি না। আল্লাহ মাইন্ড করে কথা কন, ওনারা আল্লাহ বললেও উনি খুশি, ওনারা রহমান ডাকলেও, ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম। কি নাম? কথা বলেন, জাতি নাম। আরো সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর আরো 99টা নাম আছে না? নাই বিশ্ব নাই? বলেন ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ নাম ছাড়া আল্লাহর আরো 99টা চমৎকার চমৎকার নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। কে? তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ। চিল্লায় বলেন আসল নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন আসল নাম কি? আল্লাহ। আবার আল্লাহ নামটা এত মজার নাম, এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন, কোরআনের পরতে পরতে পরিচয় আছে না? নাই আল্লাহ লিখতে কয়টা অক্ষর সবাই বলেন? চারটা। আলিফ লাম লাম হা, সবাই বলেন আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা, আরো জোরে আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা, আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আলিফ লাম লাম হা, আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ, লিল্লাহ দিয়ে পরিচয় আছে না? নাই আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া বিকুল